হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখি তাতা আমাকে দেখেই বুঝতে পারছেন কতটা আল্লাহর রহমত হয়েছে। গতকাল আর আজকে অনেক বেশি রৌদ্র উঠেছে। তো আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে, টানা এক সপ্তাহ হলিডে থেকে আসার পর আমি কি কাজ করেছি আমার গার্ডেনে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যে কাজটা খুবই জরুরি ছিল আসার পরপরই, আর বেসিক্যালি আমি এই কাজগুলি করে থাকি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনাদের উপকারে আসবে। তো চলুন আমরা একবার ঘুরে দেখে আসি যে হলিডে থেকে আসার পরপরই আমি ইমার্জেন্সি হিসেবে কি কাজটি করলাম। হলিডে থেকে আসার পরপরই আমি যে কাজটি করেছি, সবার আগে আমার গার্ডেনের যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো কেটে নিয়েছি। কারণ হচ্ছে এই গার্ডেনের ঘাসগুলো এক সপ্তাহ হলিডেতে থাকার পর অনেকটাই বড় হয়ে গিয়েছিল। সো আমি এই ঘাসগুলো কেটে নিয়েছি। এরপর আমি দেখাচ্ছি যে আমি কি আরও ইম্পর্টেন্ট কাজ করেছি। আমার এপাশে যে মরিচের পট ছিল, আপনারা জানেন আর লাল শাকের পট, এই লাল শাক থেকে আর গাছ বের হবে না, প্রায় দু মাস হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে পট, এ পট থেকেও আমি বড় বড় শাকগুলো তুলে ফেলেছি। আর আমার মরিচ গাছের যে পট, এই পটটি আমি এখানে তুলে রেখেছি, আমি এখান দিয়ে কিছুটা জায়গা বের করেছি ক্লিন করার জন্য, কারণ এখন কিন্তু আর তেমন কিছু হওয়ার নয়। তারপরেও এই যে দেখুন, এই পটের উপরে আমি গাছগুলো দিয়েছি এবং গাছে যত বড় বড় পাতা ছিল সব কিন্তু আমি কেটে নিয়েছি, আশা করি দেখতেই পাচ্ছেন। এরপর আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমার এখানে কিন্তু একেবারে ঝাঁকে ঝাঁকে সিম গাছের পাতা ছিল, আমি সবগুলো পাতা কেটে নিয়েছি। বড় বড় লাউ গাছের যে পাতাগুলো ছিল তাও কেটে নিয়েছি, শুকুর আলহামদুলিল্লাহ। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন, সিম গাছে যত পাতা ছিল সবগুলো কেটে নেওয়ার পর এখন আপনারা সিমগুলো কিন্তু দেখতে পাবেন। আল্লাহর কত অশেষ মেহরবানি আমার এই গার্ডেনে আছে। আর আজ তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণে রোদ উঠেছে। তো আমি সিম গাছের সবগুলো পাতা এই জন্য কেটে দিয়েছি, আসার পর দেখলাম অনেক বড় বড় হয়ে গেছে আর অনেক ছোট ছোট পাতা আছে। তো বড় পাতাগুলোকে আমি সব ছাঁটাই করে দিয়েছি, আর এখন এই সবজিগুলোতে একটু রোদ পেয়ে আরও কুইক বড় হবে আর ছোট পাতাগুলো এখন বাড়বে। আর এই যে উপরের দিক থেকে যে লাউয়ের পাতা ছিল এবং সিম গাছের পাতা দিয়ে একেবারে জঙ্গলের মতো হয়ে গিয়েছিল, সব কেটে দিয়েছি শুকর আলহামদুলিল্লাহ। আমি হলিডেতে যাওয়ার আগে পরাগায়ন করে এই যে পলি নেট করে দিয়ে গিয়েছিলাম, দেখুন আপনারা লাউগুলো কিন্তু অলরেডি বের হচ্ছে, এখানেও একটি আছে, ওই যে দেখুন সাইড থেকে বের হচ্ছে। এরপর আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমার গার্ডেন এত ক্লিন এবং উইড ফ্রি কিভাবে থাকে। আমি কিন্তু এখান থেকে বড় বড় শাকগুলো গতকালকেই তুলেছি, কিছু ডাঁটা শাক লাল শাক মিলিয়ে আমি এক পাতিল রান্না করেছি। এই যে আমি একটু সাইড থেকে দেখাচ্ছি, আপনারা দেখুন আমি কিন্তু এইখান থেকে শাক তোলার পর এই যে দেখুন আগাছাগুলো একেবারেই ক্লিন করে দিয়েছি। সাথে সাথে আমি এই গাছগুলো, এই কাজগুলোই করি, যেহেতু রোদ আছে আপনারা আমার ছায়া থেকে শুরু করে ক্যামেরা ছায়াও দেখতে পাবেন। তো আমি ওই যে দেখাচ্ছি সাইড থেকে দেখুন, এই যে দেখুন আমি কিন্তু সাথে সাথে আগাছাগুলো পরিষ্কার করে দেই। উপস, এরপর এই যে বেগুন গাছটি দেখুন, আমি উপস কেন বললাম, এই যে দেখুন ঘাস কেটে এখানেই রেখে দিয়েছি, পা পড়ে গিয়েছিল তাই উপস বলে ফেলেছি। তো যাই হোক, বেগুন গাছের যে পাতাগুলো ছিল বড় বড় সবগুলো কেটে দিয়েছি, এখন বেগুনের ফুলগুলো ভালো করে রোদ পাবে এবং চমৎকারভাবে বাড়তে পারবে। লাউ গাছে অসংখ্য লাউ এসেছে আলহামদুলিল্লাহ, এই যে দেখুন অনেক লাউয়ের পরাগায়ন করেছি। আর যেহেতু সেপ্টেম্বর যদি দুটি সপ্তাহ এরকম রোদ যায় তাহলে আমার গাছের মোট 35টি লাউ আছে, পলিনেট, পরাগায়ন এবং পরাগায়ন ছাড়া সব মিলিয়ে সবগুলো বেঁচে যাবে আল্লাহর হুকুম যদি হয়, যদি আরও দুই সপ্তাহ রোদ থাকে। আমি লাউ গাছের বড় বড় যে লাউয়ের পাতাগুলো সব কেটে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং কিছু কিছু পাতা অনেক দিন আগের হলুদ হয়ে গিয়েছিল, তাও আমি সামনের দিকগুলো কেটেছি, পেছনের দিকে যেতে পারিনি তাই একটি দুটি রয়ে গেছে। তাছাড়া আল্লাহর অশেষ মেহরবানি, আমার লাউয়ের পাতায় কখনো তেমন দাগ পড়ে না বা তেমন নষ্ট হয় না, আপনারা সবাই জানেন কোনো পোকামাকড় হয় না। এরপর এই যে দেখুন গতকালকেই আমি এই যে লাউ, এই লাউটি পলিনেট করেছি, এই যে দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই যে পরাগায়ন করার পর পলিনেট করে দিয়েছি, লাউটি বেঁচে যাবে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন এখন হচ্ছে আজকে, গতকালকে যেহেতু লাল শাক এবং
ডাটা শাক খেয়েছি তাই আজ আর তুলিনি। আজ হচ্ছে গাছের আমি লতি তুলে লতি রান্না করেছি বেশ কিছু, তাই এই পাতাগুলো তুলিনি। আগামীকালকে লাউ গাছের সামনের এই বড় পাতাগুলো থেকে শুরু করে মাঝখানে যে আরও ওই সাইডে বড় বড় পাতা তা আমি খেয়ে নেব। তো আমি যেটি দেখাতে চাচ্ছি এই যে দেখুন আমি কিন্তু বড় বড় পাতা ছাঁটাই করেছি। এরপর এই যে এপাশে যতগুলো সবুজ শাক ছিল আমি তুলে নিয়েছি, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। তুলে নেওয়ার পর আমার কিন্তু এখন অনেক বেশি আগাছা ছিল পেছনের দিকে, ওই যে একটু দেখাচ্ছি পেছনের দিকে আমি সবগুলো আগাছাই কিন্তু ক্লিন করে দিয়েছি। আমি অলওয়েজ আগাছা ক্লিন রাখি, তাই আপনারা বলেন কিভাবে উইড ফ্রি থাকে। আসলে সবার গার্ডেনেই আগাছা হয়, উইড হয়, ক্লিন রাখতে হয়, আমি অলওয়েজ ক্লিন রাখি। আর এখন ক্লিন রাখার একটি কারণ হচ্ছে এখন পালা হচ্ছে এই যে কচু গাছগুলো মোটা মোটা হওয়ার, তো এই মোটামোটা হওয়ার জন্য সামনের দিকে যে গাছগুলো তা তুলে নিতে হবে যেন ওরা আলো বাতাস পায়। আর এই যে পটগুলো দেখতে পাচ্ছেন এগুলি চোকাই গাছের ফুল পড়ে দেখুন চোকাই পাতা কত হয়ে গেছে। আর ওই যে লাল শাকের পট এখানে এনে রেখে দিয়েছি, এটি ছিল আমার ওই পাশে, কিন্তু আমি কিন্তু আর রাখিনি কারণ আমি জানি যে এখন আর তেমন এই গাছগুলো বাড়বে না। এই যে দেখুন কতগুলো চোকাই পাতা হয়েছে, এই জায়গাটি পুরো ভরে গিয়েছিল চোকাই পাতা দিয়ে। এরপর এই যে সাইডে মরিচ গাছ, তারপরে হচ্ছে পুঁই শাকের গাছ, এরপর আপনারা যে জিনিসটি দেখতে পাবেন সেটি হচ্ছে এই যে দেখুন মিষ্টি কোমরের সাইডে যত পাতা ছিল আপনারা কিন্তু কোনো পাতাই এখন দেখবেন না, সব পাতাই কিন্তু আমি কেটে নিয়েছি যেন মিষ্টি কোমর ভালোভাবে তাপ পায়, রৌদ্র পায়। আর উপরের দিকে মাচায় যত পাতা ছিল আমি সবগুলোই কিন্তু কেটে দিয়েছি। আর এই যে কয়েকটি হাতে গোনা বড় বড় পাতা দেখছেন যা আমি আগামীকালকে খেয়ে নেব, পাতাগুলো দেখুন আলহামদুলিল্লাহ কোনো রকম পোকা মাকড় কোনো কিছুই কিন্তু নেই। এরপর এই যে আমার পেয়ার গাছ, পেয়ার গাছের উপরের যে পাতাগুলো বড় হয়ে গিয়েছিল ডালগুলো আমি গতকালকেই কেটে দিয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি চাচ্ছি না যে আমার গ্যারেজের ছাদের উপরে এই গাছটি উঠুক, তাহলে আমার কন্ট্রোলে থাকবে আর কি। এর জন্য এই যে দেখুন মিষ্টি কোমরের পাশটি। এরপর হচ্ছে এই যে কচু গাছের যে ডগাগুলো ছিল সাইডে সেগুলো আমি কেটে ফেলেছি যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে এখন নতুন করে আবার এই যে দেখুন লতিগুলো হচ্ছে, এপাশ থেকেও কিছুটা লাল শাক আমি তুলে নিয়েছি এই যে দেখুন। এরপর পুকুরে থাকা যে কচু গাছ এটা আমি এখনও তুলিনি কারণ পুকুরে ওই যে দেখুন পানি আছে, হাফ পুকুর পানি রয়েছে, পানিতেই আছে, আমি এখনও পর্যন্ত তুলিনি। এই যে এখানে যে বেগুন গাছ সবগুলো পাতাই কিন্তু আমি কেটে দিয়েছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আসার পর যখন দেখলাম জঙ্গলের মতো হয়ে গেছে, অনেক বড় বড় পাতা, বড় পাতাগুলো তোলার কারণে ছোট পাতা এখন খুব ভালোভাবে হবে আর এই যে বেগুনগুলো বাড়তে সাহায্য করবে। সাইডে থাকা আমার যে টমেটো গাছেরও বড় কিছু পাতা আমি তুলেছি, এই যে দেখুন এক ব্যাগ হয়েছে, আরও একটি ব্যাগ আমি বিনে দিয়েছি। গাজরের গাছ এখনও তোলা হয়নি, স্ট্রবেরি গাছের অনেকগুলো ডগা পাতা সাইড থেকে বের হয়েছিল সেগুলো আমি তুলেছি, এবং এই যে আমার চেরি গাছের উপরেও ডগাগুলো বড় হয়ে গিয়েছিল আমি সেগুলোও কেটে দিয়েছি। এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে যখনই বড় হয়ে যায় পাতাগুলো আগুছালো লাগে, আমার কাছে তেমন একটি ভালো লাগে না। এরপর আমি হচ্ছে আমার কালো আঙ্গুর গাছের যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখন বড় বড় আছে। গুজবেরি গাছের সাইডগুলো একেবারে ক্লিন করে আবারও গোল করে রেখেছি, এই যে দেখুন সাইড থেকে অনেক ডগা পাতা বের হয়েছিল কারণ গুজবেরি খাওয়া শেষ, এখন আর এটিকে বড় বড় হাত পা করতে দেওয়া যাবে না। এপটে বড় বড় চারটি গাছ করেছিলাম বীজের গাছ, বীজগুলো তুলে নিয়ে আমি কালকেই শাকগুলো খেয়ে নিয়েছি। মানকচু গাছের বড় যে ডগাটি ছিল এই যে দেখুন, এই যে বড় ডগাটি গতকালকেই কেটেছি, এখন হচ্ছে নতুন করে আরও পাতা দিচ্ছে, সাইড থেকে মানকচু দিয়েছি। এই গাছটি একেবারে আগাছা দিয়ে ভরে গিয়েছিল, তো এই কচু গাছটিও ক্লিন করেছি। আর এখানে খুব ভালো করে আমি খাদ্য দিয়ে দিয়েছি, এই যে হচ্ছে কলমি শাক, আর এই হচ্ছে মরিচ গাছ। খুব শীঘ্রই মরিচ গাছের একটা ভিডিও আসবে, কেন মরিচ গাছে কোনো পোকামাকড় হয় না, এত বেশি ডার্ক গ্রিন সবুজ থাকে, তারও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এরপর এই যে দেখুন পটটি, আমি যখন হলিডে থেকে আসি তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, তখন কিন্তু অনেক বেশি পাতা ছিল, আপনারা সবাই জানেন। এই যে এখানেও কিন্তু অনেক বেশি পাতা ছিল আমার এই পটে, যে সিম গাছ পাতা দিয়ে কিন্তু ভরা ছিল। আবার এই যে এখানে দেখুন আলহামদুলিল্লাহ এখানেও এই যে সিমের ফলন হচ্ছে, করলার ফলন হচ্ছে, এই যে দেখুন। তারপর আপনারা একটু উপরের দিকে উঠলেই আল্লাহ পাকের অশেষ মেহরবানি দেখতে পাবেন, এই যে দেখুন
আমি একটু সাইড থেকে দেখাচ্ছি, কারণ আমি নিজেও রোদের জন্য তাকাতে পারছি না, তো আমি বুঝতেও পারছি না যে ক্যামেরায় সব দেখা যাচ্ছে কিনা। এই যে দেখুন, এত বেশি ফুল এসেছে পটাশ দেওয়ার কারণে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে এত দ্রুত হারে কাজ করেছে। মাত্র 5 দিনে, আমি হলিডেতে যেদিন যাই ঠিক সকালবেলায় পটাশ দিয়ে যাই, আর এই যে দেখুন 5 দিন পরে আমার গাছের চেহারা। আর গতকালকেই আমি পাতাগুলো কেটেছি, এখান থেকে ছাঁটাই করেছি। আর সবথেকে যে মোস্ট ইম্পর্টেন্ট তা হচ্ছে, আমি আমার চিচিঙ্গা গাছের পাতাগুলো সব কেটে দিয়েছি। এই যে আপনারা এখন চিচিঙ্গাগুলো দেখতে পাবেন, এই যে দেখুন আলহামদুলিল্লাহ চিচিঙ্গাগুলো কিন্তু এই যে দেখুন এই যে বড় বড় হচ্ছে, আবার ওই যে নিচের দিক থেকেও দেখুন বড় বড় হচ্ছে। আর এই চিচিঙ্গা তো হচ্ছে, এটাই আমি অনেক বেশি হ্যাপি। এই যে দেখুন, কারণ হচ্ছে এই করলার গাছ আমার কিন্তু মার্চ মাসে লাগানো, আর এই করলা গাছটি একেবারেই আপনার জঙ্গল হয়ে গিয়েছিল, অনেক বড় সড়ো হয়ে গিয়েছিল। আমি জানি না আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা রোদের কারণে, তো গতকালকেই আমি সবগুলো পাতা ছাঁটাই করে একেবারেই কমিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গাছে দেখুন নতুন করে আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি করলা এসেছে। এই যে দেখুন, আমি কিন্তু 45টি করলা এই গাছ থেকে খেয়েছি, সবাইকে দিয়েছি। এরপর এখন যে করলাগুলি, এগুলি হচ্ছে সব নতুন করলা। এই যে দেখুন, সব নতুন নতুন করলা, অনেক ছেলে ফুল মেয়ে ফুল অনেক এসেছে, আনবিলিভেবল। এরপর এই যে দেখুন মরিচ গাছে চমৎকার মরিচ এসেছে, আমি এই গাছেও কিন্তু পটাশ দিয়ে গিয়েছি যাওয়ার আগে। আমি জানি ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, প্লিজ আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতেই বুঝতে পারবেন যে আমি কী কাজ করেছি। ধনিয়া পাতাগুলো দেখুন, এরপর এই যে এপাশ থেকে দেখাচ্ছি আমি এখান থেকে নাগামরিচের, ওই যে দেখুন নাগামরিচ, এর পার্সোনাল ভিডিও খুব শীঘ্রই আসবে, আপনারা সবাই চাচ্ছিলেন। এই যে দেখুন, এরপর বেগুন গাছগুলো দেখুন, বেগুন গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বেগুন গাছে কিন্তু কোনো এখন পাতা নেই, শুধু বেগুনগুলোই কিন্তু রোদ পাচ্ছে। এই যে দেখুন, সবগুলো বেগুনে কিন্তু এখন রোদ পাচ্ছে, এপাশে ওপাশে যত পাশেই বেগুন আছে সবগুলো রোদ পাচ্ছে, কারণ আমাদের বড় বড় পাতাগুলো রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর সামনে থাকা পটগুলো আমি সরিয়ে ফেলবো, কারণ এই গাছগুলো আর তেমন বাঁচবে না। আর এই যে দেখুন, এখন কিন্তু পাতা কেটে নেওয়ার পর এই যে ফুলগুলোতেও কিন্তু এখন তাপ পাচ্ছে। এই যে দেখুন, সবগুলো বেগুন এখন হেসে খেলে বের হয়ে গেছে, পাতা দিয়ে একেবারেই কিন্তু ভরে গিয়েছিল। তো আমি হলিডে থেকে আসার পর এই কাজটি জরুরি হিসেবে করেছি, কারণ এটি খুবই দরকার ছিল। গাছের পাতা ছাঁটাই করা মোস্ট ইম্পর্টেন্ট, গার্ডেন ক্লিন রাখা মোস্ট ইম্পর্টেন্ট, আর উইড ফ্রি রাখা। এই যে এখন হচ্ছে আমি ভিডিওটি শেষ করেই গাছে এখন পানি দেব, কারণ এত রোদ ওঠার পর গাছে পানি খুবই জরুরি। আর আগাছা যেহেতু পরিষ্কার করেছি, এখন যদি পানি দেই তাহলে গাছগুলোর গোড়ায় গোড়ায় দারুণভাবে পানি যাবে। দেখলেন তো, হলিডে থেকে আসার পর আমি কী কাজ করেছি। আমি যেদিন এসেছি আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে সেপ্টেম্বরের 1st আমার গার্ডেনের কী অবস্থা এবং আমার সব কিছুর কী কী ক্ষয়ক্ষতি হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ তেমন ক্ষয়ক্ষতি হয়নি, সব হাসি খুশি আছে। এবং আসার পর দেখলাম পুরো গার্ডেন জঙ্গল হয়ে গিয়েছিল, সবার আগে ঘাস কেটে সমস্ত গাছের পাতা কেটে 2 ব্যাগ করেছি। এখন এই রোদ পেয়ে আমার আগত যে সবজিগুলো আছে, আগত যে সবজিগুলোর ভিতরে যেমন এই যে লাউগুলো, এখন রোদ পেয়ে পেয়ে চমৎকারভাবে বাড়বে। এখন আর এই যে সবজিগুলো, এগুলোকে বাড়াতে কেউ ভাই আটকে রাখতে পারবে না, তো না তো না, এই সবজিগুলো এখন বাড়বেই বাড়বে। গতকালকে এর পরাগায়ন করেছি, তারও পরাগায়ন করেছি। তো আশা রাখছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা তো বুঝতেই পারলেন যে আপনাদের কি করণীয় যখনই হলিডে থেকে আসেন, সাথে সাথে গার্ডেনের সবগুলো উইড আপনারা ক্লিন করে ফেলবেন, গাছের বড় বড় পাতাগুলোকে ক্লিন করে ফেলবেন, এটা জরুরি। যদি লং হলিডেতে যান, আমি যেহেতু 1 সপ্তাহের জন্য গিয়েছি তাই এটা জরুরি ছিল, আদারওয়াইজ আমার গার্ডেন অলওয়েজ ক্লিন থাকে, আপনারা জানেন। আসার পর গাছের পাতা বড় দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। ভিডিওটি আর বড় করছি না, বিদায় নিচ্ছি আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।